ফেনীর ফুলগাজী উপজেলায় মুহুরী নদীর বাঁধ ভেঙে অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়েছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার আতিয়ার সজল, যাচ্ছি তার কাছে। গত কয়েকদিনের যে টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে গতকালকে যে ফেনীর মুহুরী এবং কহুয়া নদীর চারটি স্থানে ভেঙেছিল, সেই ভাঙা স্থান দিয়ে দেখতে পাচ্ছেন যে এখনও অনবরতভাবেই লোকালয়ে এভাবেই পানি ঢুকতেই রয়েছে এবং যার কারণে গতকাল থেকে এখন পর্যন্ত প্রায় 15টিরও অধিক গ্রামে এসব পানি ঢুকে পড়েছে এবং মানুষ কিছুটা পানিবন্দী হয়ে পড়েছেন এবং অনেকের ঘরেই রয়েছেন হাঁটু এবং মাজা পানি, যাদের এখনও গতকাল থেকেই তাদের চুলোতে আগুন ধরেনি বা চুলোতে পানি উঠে রয়ে গেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিপদ, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, তিনি যেটা জানিয়েছেন পানির যে এখন যে পরিমাণ রয়েছে উচ্চতা, যদিও বিপদসীমার এখন 69 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু গতকালকে যে চারটি স্থানে ফুলগাজীর যে মুহুরী নদী রয়েছে, মুহুরী নদীর তিনটি এবং কহুয়া নদীর পরশুরাম পয়েন্টের যে পশ্চিম অলকা স্থানে একটি ভাঙন সৃষ্টি হয়েছে, এই মোট চারটি স্থান দিয়ে এখনও কিন্তু অনবরত পানি ঢুকে লোকালয়ে প্রবেশ করছে এবং এগুলো বিস্তীর্ণ এলাকায় এক এক এলাকা থেকে অন্য এলাকায় ছড়িয়ে পড়ছে, যার কারণে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। এবং এখনও গতকাল রাত থেকে কিন্তু এখানকার মানুষ যারা রয়েছেন, যারা যেই বাঁধের তীরবর্তী অথবা নদীর তীরবর্তী, তারা একটি আতঙ্কের মধ্য দিয়ে একটি রাত কাটিয়েছেন। কখন কোন জায়গা দিয়ে ভেঙে তাদের ঘরটি চলে যায়, কখন কোন জায়গায় ভেঙে তাদের পুকুরের মাছ, ঘেরের মাছ মাছ তলিয়ে যায়, ফসল ভেসে যায়, এই আতঙ্কেই কিন্তু তারা দিনটি কাটিয়েছেন। এবং এখনও যদিও নতুন করে রাতের মধ্যে কোথাও ভাঙেনি, এই চারটি স্থানে ভেঙেছে, সেই চারটি স্থান দিয়ে এভাবে পানি ঢুকছে এবং দেখতে পাচ্ছেন যে পানি কিছুটা কমে যাওয়ায় যেই যে গতকালকে থেকে যে পানি ঢুকছিল সেই পানি কিছুটা লেভেল কমে যাওয়ার কারণেই কিন্তু বন্যার যে ভয়াবহতা তা কিন্তু এখন দৃশ্যমান হচ্ছে। এখানকার গ্রামীণ যে সড়ক, সেই সড়কে কিন্তু এখন ক্ষতচিহ্ন দেখা দিয়েছে এবং অনেক সড়ক কিন্তু এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যদি এই বর্ষা না কমে অথবা পানি না কমে তাহলে এই বাঁধ পুনর্নির্মাণ করা সম্ভব হবে না, আর যদি এই বাঁধ পুনর্নির্মাণ করা দ্রুত সম্ভব না হয় তাহলে এই অঞ্চলের মানুষকে গত বছর যেরকম 5 দফায় বন্যায় পড়েছিল এবছরে কিন্তু দফায় দফায় বন্যায় পড়তে হবে বলে এখানকার স্থানীয়রা জানিয়েছেন। তারা চান এই বাঁধের দ্রুত নির্মাণ। এই ছিল এখানকার বাঁধ ভাঙা থেকে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে।